হ্যালো বন্ধুরা পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্ম নেয় কিন্তু কিছু লোক পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য জন্ম নেয় আজ আমি কথা বলবো একশো কোটিরও বেশি লোককে নিজের মধ্যে যোগাযোগ তৈরির মাধ্যম দ্য ফেসবুকের প্রবর্তক মার্ক জুগারবাগের মার্ক জুগারবাগের পুরো নাম হল মার্ক এলিয়েট জুগারবাগ মার্কের জন্ম হয় চোদ্দোই মে উনিশশো সালে নিউ ইয়র্কে উনার পিতা ছিলেন এডওয়ার্ড জুগারবাগ পেশায় ছিলেন একজন ডেন্টিস্ট ছোটবেলা থেকে মার্ক কম্পিউটারের প্রতি খুব আগ্রহী মার্ক তার পড়াশোনার সাথে সাথে কম্পিউটার প্রোগ্রামিং শিখতেন তার বাবার কাছে যে বয়সের ছেলেমেয়েরা কম্পিউটারে গেম খেলে ওই বয়সে মার্ক কম্পিউটার প্রোগ্রামিং শিখতেন কিন্তু মার্কের কিছু প্রশ্নের উত্তর তার বাবা দিতে না পারায় মার্কের জন্য তিনি একজন কম্পিউটার টিচার রাখেন মার্কের বয়স যখন মাত্র বারো বছর মার্ক তখন একটি মেসেজিং প্রোগ্রাম তৈরি করেন যার নাম দেন যুগনেন যার সাহায্যে মার্ক তার বাবার সঙ্গে মেসেজিংয়ে কথা বলতে পারতেন পরে মার্কের বাবা তার প্রোগ্রামটি তার ক্লিনিকের জন্য ব্যবহার করতেন যার সাহায্যে পরের পেশেন্টকে মুখে ডাকতে হতো না এরপর মার্ক হার্বার্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যান সেখানে তিনি দুই হাজার তিন সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক করেন স্টুডেন্টসদের সমস্ত ফটোগুলি সেখান থেকে নিয়ে নেন এই সেই ফটোগুলি দিয়ে ফেসমেস নামে একটি ওয়েবসাইট তৈরি করেন যেখানে পাশাপাশি দুইটি ফটো দেখা যেত এবং ইউজার বুট করতে পারতেন কোনটি বেশি হট আর কোনটি নট এই ওয়েবসাইটটি খুব দ্রুত সোয়াতে থাকে হার্ভার্ড ইউনিভার্সিটির মাঝে যেহেতু এই ওয়েবসাইটে দুটি মেয়েকে পাশাপাশি রেখে বুট করা হতো তাই এই ওয়েবসাইটের প্রতি কিছু স্টুডেন্টস আপত্তি জানায় যার ফলে মার্কের উপর কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগ করা হয় এর কিছুদিন পর চতুর্থ ফেব্রুয়ারি দুই সালে দা ফেসবুক নামে একটি ওয়েবসাইট খুলেন যা এখন ফেসবুক নামে পরিচিত কিন্তু আস্তে আস্তে অন্য ইউনিভার্সিটি ফেসবুককে পছন্দ করতে শুরু করে দেন দ্য ফেসবুকের প্রভাব দেখে দ্য ফেসবুককে আরও আরও বেশি উন্নত করার জন্য কলেজরা সিদ্ধান্ত নেন তিনি এবং নিজের একটি গ্রুপ তৈরি করে ওয়েবসাইটে কাজ করা শুরু করে দেন দুই সালে দ্য ফেসবুকের নাম পরিবর্তন করে শুধু ফেসবুক করে দেন দুই সালের মধ্যে ফেসবুকে লাখ লাখ অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় আর দেখতে দেখতে দুই সালে দ্য ফেসবুক বিশ্বের থেকে বড়ো ওয়েবসাইট তৈরি হয়ে যায় এরপর মার্ককে আর কখনো পিছনে ফিরে দেখতে হয়নি মার্ক যখন মাত্র উনিশ বছর বয়সের ছিলেন তখন তিনি ফেসবুক তৈরি করেন আজ মার্ক পৃথিবীর সব থেকে কম বয়সী বিলিয়নারদের মধ্যে একজন মার্কের জীবনের এই গল্প যা আগামী প্রজন্মকে সব সবসময় প্রেরণা দেবে তো বন্ধুরা চলুন মার্কের কিছু অনুপ্রেরণামূলক উক্তি আমরা জেনে নেই যেগুলো আমাদের জীবনে চলার পথে অনেক উৎসাহ দেবে আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসা থাকতো জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোবাসতে হয় আমরা মানুষের সম্পর্কে কি জানতে চাই সেটা প্রশ্ন না প্রশ্ন হলো মানুষ তাদের সম্পর্কে কতটুকু জানতে চায় আমি আমার ড্রম রুমে ফেসবুক কুড লিখেছিলাম এবং সেখান থেকে ফেসবুক চালু করেছিলাম প্রতি মাসে পঁচাশি ডলারের বিনিময়ে আমি সাইবার ভাড়া করেছিলাম এই টাকা যোগাতে আমি সাইটে একটি বিজ্ঞাপন দিয়েছিলাম আর এখন পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে আমাদের খরচ যোগাচ্ছি সিলিকন ভ্যালিতে সবার মধ্যে একটা মনোভাব কাজ করে যে আমাকে এখানে কিছু একটা করতে হবে কিন্তু কিছু করার জন্য এটাই একমাত্র জায়গা নয় আমি যদি এখন শুরু করতাম তাহলে আমি বুস্টনকে বেছে নিতাম সিলিকন বেলি ব্যাপারটা ক্ষেমন যেন সংকীর্ণ মনে হয় আমার কাছে যা সত্যিই বিরক্তিকর আমি প্রতিদিন আমাকে যে প্রশ্নটি করি তা হলো আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারতাম আমি যদি মনে না করি যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি তাহলে সময় কাটানো আমার কাছে মূল্যহীন হয়ে যায় আপনার সম্পর্কে একটা মুভিতে কি বলা হলো কিংবা আপনি কি বলেছেন তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দেবে না আপনি কি করছেন সবাই সেটি দেখতে চায় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হলো ঝুঁকি না নেওয়া আপনার সামনে একটি কাঠবিড়ালি মারা যাচ্ছে এটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেখানে আফ্রিকায় প্রতিনিয়তই মরছে মানুষ দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না এটা খুবই বিকৃত চিন্তা ভাবনা কিন্তু এর মধ্য দিয়ে আমাকেও যেতে হয়েছে যেখানে মানুষ আমার কাজকে ছুটো করে দেখত তবে এর ফলেই আমরা আরও বড় পরিসরে কাজ করে মানুষকে অবাক করে দেওয়ার মতো উদ্যম পায় কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না কাজটি করছি তাহলে সময় কাটানো আমার কাছে মূল্যহীন তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমার ওই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো